गुड मर्निंग एवरीवन, वेलकम टू ए ब्रांड न्यू ब्लॉग। तो एखन सकाल सकाल बेरिये पड़ेछि होच्छे वृंदावन जाओयार उद्देश्य। तो चले वृंदावन, और वृंदावन एसे बांके बिहारी मंदिर पासे गोविंदा गेस्ट हाउस बोले एक गेस्ट हाउस आछे, सेखाने रूम निलाम। रूमेर प्राइस पड़ल होच्छे 800 टाका करे। और तोमादेरके एकबार रूमटा देखिए दी। मैं पासे होच्छे बांके बिहारी मंदिर, और ये होच्छे आमादेर रूम। रूमे एंट्री करते एखाने रयेछे जलेर एक आयना, एखाने कबर्ड दिएछे, ए बेड, एखाने टीवी, एखाने आरेकटा कबर्ड आछे एदिके भालो। और ये होच्छे बाथरूम। तो এটা হচ্ছে রুম। এখন ফ্রেশ হব, হয়ে যাব হচ্ছে বাঁকে বিহারী মন্দির। তো এদিকে স্নান ফান করা কমপ্লিট, মা দেখছে টিভি, টিভিতে মহাদেব, মহাদেব হচ্ছে। তো আমি স্নান করলাম, মা সকালে স্নান করে নিয়েছিল, আর এখান থেকে অর্ডার করেছি হচ্ছে আলু পরোটা, সেটা দিয়ে গেল। এখন আলু পরোটা খাবো, খেয়ে দিয়ে যাবো সমস্ত মন্দিরগুলো দর্শন করতে। আলু পরোটা সঙ্গে চাটনি দিয়ে গেল, চাটনি তো না আছে, আলু পরোটা চাটনি ট্রাই হচ্ছে, ছোট্ট একটা বাইট। তো এখন আমরা আসলাম হচ্ছে বাঁকে বিহারী মন্দির, বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দির থেকে বাইরে বেরালাম, আর ভিতরে ঠাকুরজির এক আলাদাই মানে লীলা টাইপ, মানে হেভি লাগলো। প্লাস ভিতরে হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই, যার জন্য ওগুলো কোনো কিছু করা সম্ভব না। বাট মন্দির ফেরা, আর এগুলা সব বৃন্দাবনের কুঞ্জ গলি এটা বলে, ছোটো ছোটো গলি গলি দিয়ে এদিক ওদিক যাওয়ার সব রাস্তা আছে। তো গলি গলি দিয়ে হারিয়ে যাবো আর কি। বাঁকে বিহারী মন্দিরের পর ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আসলাম হচ্ছে রাধা বল্লভজি মন্দির। এটা হচ্ছে রাধা কৃষ্ণের যুগল মন্দির। এরকম বৃন্দাবনে গলি গলি ঘুরতে ঘুরতে সব একে একে মন্দিরগুলো দেখছি। আর এখানে অনেক, এখানে অনেক 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 বাঁদর রয়েছে, তো একটু সাবধানে সাবধানে, কেমন সব কিছু। একজন আর দেখলাম চশমা উঠিয়ে নিয়ে চলে গেল, এরকম ব্যাপার। ঘুরতে ঘুরতে এবার আমরা এসে পৌঁছালাম হচ্ছে মদন মোহন মন্দিরের সামনে। এ হচ্ছে মদন মোহন মন্দির। তো যাবো ওপরে, মদন মোহন মন্দিরের উপরে যাচ্ছি। আর বৃন্দাবন সত্যি বলতে পায়ে হেঁটে ঘোরা সবচেয়ে বেস্ট। ঘুরে ঘুরে পায়ে হেঁটে হেঁটে গলি 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 দিয়ে ঘুরে রাস্তাগুলো দেখে, তারপরে যে সব দোকান, মানুষ, এত তীর্থযাত্রী, এত দর্শনার্থীদের মাঝখান দিয়ে 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 এসে এসে প্রত্যেকটা মন্দির ঘোরার একটা মজা কিন্তু আলাদা। দেখ এখন এসছি আমরা হচ্ছে মদন মোহন মন্দির। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে সেবাকুঞ্জে। আর এ হচ্ছে সেবাকুঞ্জের রাস্তা, যাই গিয়ে দেখে আসি। তো এটা হচ্ছে মীরাবাই মন্দির বৃন্দাবন।
তো বৃন্দাবনের এদিক ওদিক গলি গলি ঘুরতে ঘুরতে এবার আমরা আসলাম হচ্ছে তেরে খম্বে বালি মন্দির, সাহাজি মন্দির অথবা তেরে খম্বে বালা মন্দির। হচ্ছে মন্দিরের বাইরে এদিকে কাজ চলছে মন্দিরের, আর হচ্ছে তেরে খম্বে বালা মন্দির। তো এই মন্দির থেকে বেরোচ্ছি, এবার যাব হচ্ছে নিধিবন, কারণ এখানে 12টা বাজলে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায়, 12টা থেকে 4টা অবধি মন্দির সব বন্ধ থাকে। তো এখন যাব হচ্ছে নিধিবন, তারপরে যাব হচ্ছে যেখানে কালিয়া নাগ দমন করেছিল সেই জায়গাতে। তো যাক, এখন প্রথমে এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে নিধিবন। তো এখন আমরা আছি হচ্ছে নিধিবনে, নিধিবন পরিক্রমা চলছে। এটা হচ্ছে নিধিবন, নিধিবনে সমস্ত বন টন রয়েছে, এগুলো ওই রাত্রিবেলায় গোপিয়া হয়ে যায়, আবার দিনের বেলায় গাছ হয়ে যায় যেটা বলে আর কি। আর রাত্রিবেলায় যারা থাকে, যদি কেউ লুকিয়ে এসে থেকে যায় তো সে নাকি তারপর দিন পাগল হয়ে যায়, তাকে আর মানে সেই অবস্থাতে পাওয়া যায় না। এই হচ্ছে সেই নিধিবন, এটা হচ্ছে সেই মন্দির যেখানে শ্রীকৃষ্ণ কালিয়া সাপ নাগকে দমন করেছিল, আর এটা হচ্ছে যমুনা মাতা মন্দির। তো এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদীতে এবার নৌকাতে করে নৌকা বিহার করবো যমুনা নদীর। তো নৌকাতে উঠলাম, এখন সবাই মিলে শেয়ারে নিয়ে যাবে যমুনা নদী ঘোরাতে। আমাদের যমুনা নদীর নৌকা বিহার কমপ্লিট হলো। তো যমুনা নদীর ধারে নান, দু রকমের সবজি দিয়ে আজকের দুপুরকার লাঞ্চ হবে। নান এখানে আছে আলু মটরের সবজি, এটা হচ্ছে আলু পনিরের সবজি। তো দুপুরবেলায় সোজা ওখান থেকে চলে এসেছিলাম রুমে, রুমে এসে দু ঘন্টা রেস্ট হলো। রেস্টের পর এখন বাজে 4টা, যেহেতু এখানে 12টা থেকে 4টা অবধি সব মন্দির বন্ধ থাকে। তো এখন 4টা বাজে, এখন যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির, প্রেম মন্দির ইসকন মন্দির। তো আমরা এখন আসলাম হচ্ছে ইসকন টেম্পলে, আর এটা হচ্ছে ইসকন টেম্পলের এন্ট্রি গেট। এখন ইসকন টেম্পলের ভিতরে এন্ট্রি করব। তো ইসকন টেম্পলের ভিতরে এন্ট্রি করে এখানে জুতো স্ট্যান্ড আছে, যেখানে জুতো রেখে তারপরে ভিতরে এন্ট্রি করতে হবে। তো হচ্ছে ইসকন টেম্পলের ভিতরে এখন আমরা এন্ট্রি করছি অফিসিয়ালি। এবার আমরা ঢুকছি হচ্ছে মেন মন্দিরে দর্শনের জন্য। ওয়াও,
তো পিছনে হচ্ছে ইসকন টেম্পল, আর ইসকন টেম্পল থেকে এইমাত্র বেরালাম, আর ভিতরটা খুব সেরা লেভেলের লাগলো। অনেকটা টাইম, মানে 1.5-2 ঘন্টা ধরে ভিতরে ছিলাম, কীভাবে 1.5 ঘন্টা টাইম পার হয়ে গেল কোনো আইডিয়াই পেলাম না। এত সুন্দর হরিনাম হচ্ছে, সবসময় হরে কৃষ্ণ চলছে, খুবই সুন্দর লাগলো। তো এখন যাচ্ছি হচ্ছে প্রেম মন্দিরের দিকে, যেটা হচ্ছে রাত্রের জন্য বিখ্যাত, রাত্রিবেলার লাইটিংয়ের জন্য। তো সেই লাইটিংটাই দেখার জন্য যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির, আর ওখানে টাইম কাটাবো। মোটামুটি বৃন্দাবনের যত সমস্ত মন্দির আছে বিখ্যাত বিখ্যাত, সবই প্রায় প্রায় দেখা হচ্ছে। সামনে আছে প্রেম মন্দির, প্রেম মন্দিরটা যাবো এবার। তো আমরা এসে পৌঁছালাম অবশেষে প্রেম মন্দিরে, যেখানকার রাত্রে সিন হেভি হয়, যার জন্য সন্ধ্যা সন্ধ্যার দিকে আসলাম, দিনের বেলায় আসিনি। আর এই হচ্ছে সে প্রেম মন্দির। আমি এখন রয়েছি হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে সুন্দর মন্দির প্রেম মন্দিরের মধ্যে, আর এই হচ্ছে আমার পিছনে প্রেম মন্দির। জাস্ট একবার দেখো, সেরা লাগছে। আর ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে দর্শন করে আসলাম। আর বৃন্দাবনের যে যতগুলো মন্দির ঘুরলাম, শুধুমাত্র ইসকন মন্দির বাদে সমস্ত মন্দিরে ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। আর এই হচ্ছে প্রেম মন্দির। প্রেম মন্দিরের বাইরে এরকম অনেক বড় জায়গা রয়েছে যেখানে সমস্ত মানুষ এসে বসছে। তো আর এ হচ্ছে প্রেম মন্দিরে, এ হচ্ছে প্রেম মন্দিরের এন্ট্রি গেট। এদিক দিয়ে পুরো মন্দিরটাই, মানে কৃষ্ণ ঠাকুরের যে সমস্ত লীলা ছিল সমস্ত কিছু দিয়ে ভরে রয়েছে। আর সেরা লাগছে, সেরা। তো প্রেম মন্দির দেখা চলছে, দেখা হলো। মোটামুটি ওখানে ফাউন্টেন শো হচ্ছে, সেটাও দেখলাম। প্লাস এখানে গোবর্ধন পর্বতের সিনারি দেখছি, প্লাস এখানে হচ্ছে প্রেম মন্দির, সমস্ত কিছু দেখলাম। দেখে এবার এখান থেকে বেরোনোর পালা। তোর সত্যি বললে জায়গাটা সত্যি খুবই সুন্দর, এখানকার সৌন্দর্য, এখানকার জিনিস, প্লাস হচ্ছে লাখে লাখে মানুষ এখানে আসছে সন্ধ্যাবেলা করে, তো বিশাল সেই লেভেলের মজা হলো। এবার যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। তো প্রেম মন্দিরের বাইরেই একটা হোটেল রয়েছে, সেখান থেকে রাতে ডিনার করব। তো ওখানে এসছি, এখান থেকে অর্ডার করে দিয়েছি। আমাদের অর্ডার 5 মিনিট বললো, 5 মিনিট লাগবে রেডি হতে। তো মায়ের জন্য করেছি হচ্ছে ডাল মাখনি উইথ রাইস, আমার জন্য ডাল মাখনি উইথ বাটার নান। তো ওটাই হবে আজকে রাতের ডিনার। এই অর্ডার করেছিলাম বাটার নান, ডাল মাখনি, আর মার জন্য ভাত আর ডাল মাখনি। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার বৃন্দাবনে। চলো ট্রাই করে দেখি কেমন লাগে। একদম পুরো বাটারি বাটার নানটা। চলো একবারে খেয়ে দে, হোটেল রুমে গিয়ে কথা হচ্ছে। তো পুরো বৃন্দাবন ঘুরে চলে আসলাম রুমে। তো ঘোরাঘুরি সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন রাত্রি হচ্ছে 8:30, আর কোনো কিছু করার নাই। এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। বৃন্দাবন ট্যুর, বৃন্দাবন যাত্রা তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে।